আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সবার সঙ্গে রান্না করব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি কম বেশি সবারই অনেক পছন্দের হয়ে থাকে, কিন্তু কখনো কখনো এটা রান্না করা অনেকের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আমিও যখন নতুন রান্না শিখি আমারও মনে হয়েছিল এর থেকে কঠিন রান্না আর কিছুই হতে পারে না। আজ আমি সহজ করে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন সব সময়। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 2 কাপ কালিজিরার চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপর পানিটা ছেঁকে ড্রাই করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ মুগ ডাল, যা আমি একটু তেলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, 1/2 কাপ কুচি করে কাটা পেঁয়াজ, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা একস�ঙ্গে নিয়ে রেখেছি, 2 তেজপাতা, 3-4টা কাঁচামরিচ, 4টে এলাচ, 2 দারচিনি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 7-8টা গোলমরিচ, 3-4টে লং, 2টো বড় এলাচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি সবগুলো গরম মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি। 1 মিনিট পর আমি পেঁয়াজ কুচিটাও তেলের মধ্যে দিয়ে দিব এবং সাথে আমি আমার পরিমাণ মতো লবণও দিয়ে দিব। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটা একটু লালচে হয়ে আসলে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এক থেকে 1.5 মিনিট সবগুলো মশলা কষানোর পর এতে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো। মশলা যেন পুড়ে না যায় তার একটু পরে আমি একটু পানি দিয়ে নেব। দিয়ে দিব বাকি সবগুলো গুঁড়ো মশলাও, তারপর আর 5 মিনিট আমি মশলাগুলোকে ভুনে নেব। মশলা ভুনা হয়ে আসলে এতে ডালগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ডাল 60% সিদ্ধ করে নিতে হবে, তা না হলে ডাল শক্ত থাকবে, চালটা সিদ্ধ হয়ে যাবে। যদি দরকার হয় আরেকটু পানি অ্যাড করে নেবেন। ডাল সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু লবণ অ্যাড করব, কারণ আমার মনে হয়েছে আমার এখানে লবণ একটু কম হয়েছে। এই সময়টাতে আপনারাও লবণটা টেস্ট করে নিতে পারেন। এখন আমি চালটা ডালের উপরে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজার সময় অনবরত নাড়তে হবে। চাল ডাল একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি গরম পানি দিয়ে দিব। 3 কাপ চাল ডালের জন্য আমি 6 কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে দিব কাঁচামরিচগুলো। একটি ঢাকনা দিয়ে লো আছে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ আমার চাল এবং ডাল পুরো সিদ্ধ না হয়ে যায়। চাল ডাল সিদ্ধ হয়ে এসেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি নিচের চালগুলো উপরে উঠিয়ে দিব এবং 2 মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এই সময় চুলার আঁচটা একদমই লোতে থাকবে। সবার প্রিয় মুগ ডালের ভুনা খিচুড়ি রান্না আমার শেষ। এখন আমি 1 চা চামচ ঘি উপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং সার্ভ করব। দেখুন আমার খিচুড়ি একদম ঝরঝরে হয়েছে, চাল এবং ডাল আলাদা আলাদা একসঙ্গে লেগে নেই। আজ আমি এই খিচুড়িটি সার্ভ করেছি ইলিশ মাছ আর বেগুন ভাজা দিয়ে। খিচুড়ি খেতে ভুনা খিচুড়ি স্পেশালি সব কিছুর সাথেই ভালো লাগে। শেষ করার আগে সবার সাথে একটি টিপস শেয়ার করতে চাই। ভুনা খিচুড়ির স্বাদ বেড়ে যায় মশলা কষানোর উপরই, তাই ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দের হয়ে থাকে, তাহলে লাইক এবং কমেন্ট করে আমার সঙ্গেই থাকবেন, শেয়ার করতেও ভুলবেন না। আবার দেখা হবে অন্য আরেক দিন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।